আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক প্রবলেম এর ইম্পর্ট্যান্ট একটা আপডেট এখন এই আপডেটটা হচ্ছে ডক্স নিয়ে কারণ আগামীকাল আমরা ডক্স থেকে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছি আল্লাহর রহমতে আমি আশা করি সবাই ভালো একটা প্রফিট পাবেন একবারে কম পরিমাণ থেকে শুরু করে যাদের বেশি রয়েছে তারা সবাই হ্যাপি হবেন শুধুমাত্র এই ডক্স থেকে আমরা আশা করি একটা ভালো প্রফিট গেইন করবো তার আগে কিছু কথা আছে অনেক ভাইয়েরই একটা প্রবলেম আছে মাল্টিপুল ডক্স নিয়ে অনেকে দেখা গেছে পাঁচটা ছয়টা সাতটা অ্যাকাউন্ট আছে এটা অস্বাভাবিক কিছু না পাঁচটা সাতটা দশটা অ্যাকাউন্ট থাকা কোনো ব্যাপারই না কারণ যার যত বেশি টেলিগ্রাম অ্যাকাউন্ট ছিল সবাই যারা ডক্সে অংশগ্রহণ করেছিল সবাই পেমেন্ট পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর আমি কী কাজটা করেছিলাম শুরু সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন আমি আমার দুইটা আইডিতে করেছিলাম বেশ একটা আইডিতে করি নাই এত দুইটা আইডিতে করেছিলাম একটাতে আমি বাইবিটে উদ্যোগ দিয়েছি আরেকটাতে আমি উইড্যো দিয়েছি গ্যাটডোটাতে প্লাস আমার এক ফোনে আমি দুইটা উইড্রো দিয়ে ফেলেছি এতে করে ডক্সের যে আমার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটা এখন দেখেন আপনি কি করবেন এখন মাল্টিপল ডক্সের জন্য আপনাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হইতেছে আমি একটু বলি আগে ক্লিয়ার করি একটু মনোযোগ দিয়ে শুনেন প্রথমে আপনার এখানে কিছুটা টন ফি লাগবে তো এটা আপনি কত রাখতে পারেন টন ফির বর্তমান মার্কেট খুবই কম আছে আপনি এখান থেকে এক্সচেঞ্জার থেকে খুব সহজে বাই করতে পারেন এখানে খুব ইজিলি আপনি এক্সচেঞ্জারের থেকে কিনবেন আপনার খুব সুবিধা হবে বাড়ি থেকে কেনার থেকে আমার মনে হয় আপনি একটু বেশি পরিমাণ টন কিনে পাঁচ ছয় ডলার দিয়ে যে কোনো এক্সচেঞ্জার থেকে বারো কম দিয়ে যে কোনো এক্সচেঞ্জারে কনভার্ট করে আপনি টন কিনতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে বেস্ট আইডিয়া দিলাম তো এখন আপনি ফার্স্ট যে কাজটা করবেন মাল্টিপল ডক্সের জন্য যতগুলো আপনার ডক্স অ্যাকাউন্ট থাকবে ততগুলো আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করবেন আপনি টন কিপার আশা করি বুঝাইতে পারছি এখন আপনার ধরেন আপনার যে রয়েছে আপনার ইম্পর্টেন্ট যে আপডেটটা রয়েছে আমার ডক্স নিয়ে দেখি ডক্স কমিউনিটি নিয়ে কিন্তু নতুন কোনো আপডেট নাই সকালবেলা যেটা দিয়েছিলাম দূরবের পাবেল দূরবের যে আপডেটটা ছিল সেটাই এখানে রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন বিশেষ করে ডক্সের মাল্টিপল যে আপডেটগুলো রয়েছে তার ভিতরে আমরা যদি মাইনিংয়ে চলে যাই ডক্সে প্রবেশ করি সেটা একটু ক্লিয়ার করে দিই প্রথমে আমি এটা থেকে প্রবেশ করে আপনি বুঝাতে চেষ্টা করতেছি যে আপনি কি করবেন মূলত একটা ডগ অ্যাকাউন্ট একটা টন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট ওকে যেহেতু আমার এটা কিন্তু টুকেন হয়ে দিয়ে দিচ্ছে টুকেন কিন্তু আমার দিয়ে দিছে এটা আমরা সবাই জানি এর জন্য এরকম দেখাই যাচ্ছে তো আমাদের আপডেটটা এরকম হবে যে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে একটা টন কিপার থাকবে একটা ডগ্স একটা টন কিপার এরকম করে আপনি উইডো দেবেন এখন আপনি টন আলাদা আলাদাভাবে রাখবেন যাতে যে ফিটা কাটবে আপনি যখন কোথায় ফি কাটবে আপনাদের প্রশ্ন থাকতেই পারে ভাই ফিটা কোথায় কাটবে এক্সেঞ্জারে কি ফি কাটতেছে না অ্যাক্সেঞ্জারে কোনো ফি কাটে না একসেঞ্জারে কোনো ফি কাটেই নেই অলরেডি আমাদের একসেঞ্জারে চলেই আসছে একসেঞ্জারে ফি কাটবেই না তাহলে ফিটা কাটবে কোথায় ফিটা কাটবে আপনি দেখতে পাচ্ছেন ব্লামে প্রবেশ করেছি ব্লামে কেন প্রবেশ করেছি সেটা বলি ব্লামে আমি একটা টাস্ক কমপ্লিট করেছিলাম সেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি তো ডগ এখানে থেকে আমি পাঁচ থেকে পাঁচটা টাস্ক কমপ্লিট করেছি পাশাপাশি আপনি কিন্তু দুশো পঞ্চাশ বিবি কয়েন পেয়েছি পাশাপাশি এখানে আমাদের যে ডগসের ইয়ার রয়েছে এটা আমাদের নির্ভর করবে একদিনের পরে হয়তো দিয়ে দিবে দেখা যাচ্ছে যে আমার কালকে যদি লিস্ট হয় ডগস তারপরে দিন দিয়ে দিবে যে কথা বলতেছিলাম যে আপনার যে পরিমাণ টন কিপার থেকে টন ফিসটা কাটবে সেটাই আপনার টনকিপারে থাকতে হবে তাহলে আপনি টনকিপার থেকে টন কিপার থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জারে বাইন্যান্সে নিতে পারবেন বা বাইবিটে নিতে পারবেন গ্যাড্রোটায়ও যেখানে আপনার মনে চায় ঠিক আছে টন কিপার থেকে উইড্রো যখন দিবেন তখন ফিসটা লাগবে তখন কি পরিমাণ ফিস লাগতে পারে সর্বনিম্ন ফিস যদি আপনার লাগে তাহলে জিরো পয়েন্ট ওয়ান লাগবেই জিরো পয়েন্ট ওয়ানের পাশাপাশি একটু বাড়তি লাগে ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন ফিস এবং সর্বোচ্চ যদি ফিস লাগে তাহলে জিরো পয়েন্ট জিরো টু পরিমাণ যেটা থাকে আমরা এটা তো লাগবেই না আমার সর্বোচ্চ হলে জিরো পয়েন্ট টু এটা হায়েস্ট এবং জিরো পয়েন্ট ওয়ান টু হচ্ছে লোয়েস্ট এর জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু পরিমাণ টন আপনি রেখে দেন ইউস একটা পেমেন্ট পাবেন আর আপনি এই টোনটা যদি না রাখেন তাহলে তো আপনি উইড্রো দিয়ে নিতে পারতেছেন না সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় এই বিষয়টা আপনাকে মনে রাখতেই হবে টোন আপনি ট্রানজ্যাকশন করেন ব্লামে অথবা না করেন সেটা আপনার বিষয় কিন্তু ভাই আপনার প্রথম মিনিটেই সেল করা চাই প্রথম দুই তিন মিনিটের ভিতরেই সেল করা চাই যারা প্রফিট বেশি পেতে চান ঠিক আছে প্রফিট বেশি পেতে চান রিস্ক নেবেন না সরাসরি সেল করে দেবেন যখনই লিস্ট হবে তখনই আপনি সেল করে দেবেন ধরুন আপনার লিস্ট হবে ছ স সন্ধ্যা ছয়টায় ওই সন্ধ্যা দিয়ে আপনি সরাসরি কোনো কথা নাই আপনি খুব দ্রুত সেল করে দেবেন আর একটা মজার বিষয় টন কি আপনি কিন্তু এইট এম আমি তাদের যে আপডেটটা আসে সেটা একটু দেখাই তাহলে আপনাদের সবথেকে বেশি ক্লিয়ার হবে ডক্স কমিউনিটির ভিতরে যদি আমি প্রবেশ করি যে কখন আসলে মূলত দিবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে এইট এ এম ঠিক আছে এইট এ এম ইউটিসি ওয়ান টোয়েন্টি সিক্স অগাস্ট তো দেখা যাচ্ছে এটা সম্ভবত এএম এম দিছে আর আমাদের টুয়েলভ পি এম ইউটিসি অন অনু টোয়েন্টি অগাস্ট এই যে এই টাইমটা আছে এই টাইমটা মোটামুটিভাবে কিপারের যে অ্যাবিলিটিটা আছে এটা সম্ভবত আগেই পাবেন আপনারা আগেই পাবেন এবং সেল করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা শিওর পাবেন এবং এটা আপনাদের যখন টনকিপার থেকে আপনি সরাসরি নিয়ে নেবেন কোনো কথা নাই সরাসরি আপনি ট্রান্সফার করে নিয়ে নেবেন আপনার বাইনান্সে বা যে কোনো অ্যাকশন নিয়ে নেবেন এবং এটা আপনি খুব সহজে জাস্ট টাইমে আপনি সবাই সেল করতে পারবে ছয় ঘন্টা এ হেঁট আমাদের একটা ছয় ঘণ্টা এ হেঁট মানে এখানে টুয়েলভ পি এম দিসে আমি ছয় ঘন্টা আগায় দিই তাহলে এটা কী হয়ে গেল আপনার প্লাস সিক্স হয়ে গেল আরও ঠিক আছে সিক্স এ এম আর এটা টু আওয়ার্স অ্যাভেলেবেল মানে দুই ঘন্টা ব্যবধান থাকবে ক্লেম টু নন কাস্টোডিয়াল ওয়ালেটসের সাথে দুই ঘন্টা একটা ব্যবধান থাকবে আপনি লিস্ট হওয়ার দুই ঘন্টার ব্যবধানে আপনি পাবেন কোনো সমস্যা নাই আপনার এটা খুব ইজিলি টন কিপার থেকে উইদ্রো দিয়ে আপনি সরাসরি এক্সেন্জারি নিয়ে সেল করে দেবেন এটা হচ্ছে কথা আর ব্লামের যে বিষয়টা আছে এটা কীভাবে করবেন একটু বইয়া দিই অনেকে আমাকে প্রশ্ন করতেছিলো যে ব্লামের ভিতরে কী করবেন টাক্সে যাবেন টাক্সে গেলে এখানে আপনার জিরো পয়েন্ট টু পরিমাণ টন একটা ফিস কাটে ঠিক আছে জিরো পয়েন্ট টু একটু রাখবেন টু ওয়ান নেবেন একটু বেশি নেবেন তা না হলে দেখা যাচ্ছে যে ট্রানজাকশনটা কমপ্লিট হলো না তাহলে তো খারাপ লাগবে আপনি ব্লামের ট্রানজাকশনটা করার জন্য আপনি এখানে ক্লিক করে দিলাম আমি আমি এটা খুব সহজেই করেছিলাম বেশি একটা ঝামেলা হয় নাই আমার মেয়েকে ট্রানজাকশন করছি কানেক্ট ওয়ালেট ওয়ালেটের তো কানেক্ট করাই আছে সাবস্ক্রাইব ডক টেলিগ্রাম চ্যানেল পাঁচটা ফ্রেন্ড এর আছে তারপরে সাবস্ক্রাইব ব্লাম টেলিগ্রাম চ্যানেল এই পাঁচটা টাস্ক আমি কমপ্লিট করেছিলাম তখন আমার এটা কমপ্লিট হয়েছে আমি এখান থেকে দুশো বিবি পাইছিলাম দুশো পঞ্চাশ বিবি পাইছিলাম আপনার মনে প্রশ্ন ভাই আপনি কই পাইলেন আপনি তো ডক্স পাইলেন না ডক্স কই পাইলেন আর ভাই ডক্স কালকে লিস্ট হবে আর একদিনের ভিতরে এই যে ওয়ালেটটা দিছি না আমাদের ওয়ালেটটা কানেক্ট করা আসে না এখানে একটা ক্লিম অপশন দিবে এখান থেকে আপনি ডক্সটা ক্লেম করতে পারবেন ব্যাস এটুকু আর কিচ্ছু না এবং আপনার টন কিপারে সরাসরি ডক্সটা চলে যাবে এটা কিন্তু কোনো এক্সচেঞ্জারে যাবে না ব্লামের যে কয়েনটা আছে ব্লাম থেকে যে পরিমাণ আপনি ডক্স পাবেন কিছু পরিমাণ ডক্স পাবেন সেই ডক্সটা আপনার টন কিপারে যাবে অন্য কোথাও যাবে না তাই অবশ্যই এই যে হাই সিকিউরিটি দিয়ে আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটাকে একটু ভালো করে খেয়াল করবেন তো ভিভার্স আমি যদি লাস্ট আপডেট নিয়ে একটা কথা বলি টেলিগ্রামে আমাদের যে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো রয়েছে সেগুলো প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে সব সময় আমি সাজেস্ট করে থাকি সব সময় সব সময় আমি আপনাদেরকে আমার প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কেন বলি কারণ আপনারা এখান থেকে যে নতুন আপডেটগুলো আছে হ্যামস্টার কোম্পানির ডেলি কম্বো আপডেট রয়েছে গেট ওট আয়োজের লিস্ট হয়েছে নতুন কম্বো এবং ধরেন এখানে যত রকমভাবে মিমিফাই রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাপস কয়েন রয়েছে সকল আপডেটগুলো আমি দিয়ে থাকি আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আর আপনারা যেটাই বলেন না কেন ভালো একটা প্রফিট ডক্স দিবেই আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করেন অবশ্যই কমেন্টে আনসার আমি আপনাদেরকে দিয়ে দিব আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমার সাথে কথা বলতে পারবেন খুব ইজিলি আশা করি মাল্টিপুল নিয়ে আর কোনো প্রবলেম নাই মাল্টিপুল নিয়ে সলভ তো আমি দিয়েই দিলাম মাল্টিপুলে কীভাবে কী করবেন মাল্টিপুল হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে টনকিপার অ্যাকাউন্ট রাখবেন কালকে আপনার পেয়ে যাবেন টেলিগ্রাম ওয়ালেটেও কালকের মাঝখানে দেখতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটে আজকেই পেয়ে যাবেন অথবা কালকের মাঝখানেও আপনি পেয়ে যাবেন যারা কেওয়াইসি করেন নাই তারা কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন আমি আবার বলতেছি কেওয়াইসি যাদের কমপ্লিট নাই তারা কমপ্লিট দ্রুত করে নেন এবং অবশ্যই কালকে উদ্রুত দেওয়ার সময় আপনার কেওয়াইসি ওইসিটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি কাজে লাগবে আর নতুন আপডেটগুলো বর্তমানে আরো আসবে এবং তখন অবশ্যই প্রবল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম